হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই নতুন চ্যানেলে আপনাকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমরা কী নিয়ে ভিডিও করতে যাচ্ছি। আজকে আমরা দেখাবো ফটোকপি মেশিনে কীভাবে ফটোকপি করতে হয় বা কীভাবে এর সেটআপগুলো করা হয়। তো আমরা বেশি কথা না বেরিয়ে ভিডিওতে দেখাতে চাই কীভাবে ফটোকপি করা হয়। তো ফটোকপি করার জন্য সর্বপ্রথম আমরা কাগজগুলোকে দেখে নিব। কাগজ সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে লিগ্যাল আর একটা A4। এইটা হচ্ছে A4 কাগজ আর এটাকে বলা হয় লিগ্যাল। এছাড়াও বিভিন্ন ধরনের কাগজ আছে, তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো কাগজই ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা A4 কাগজ কীভাবে ফটো করা হয় সেটা দেখব। তো আমি লিগ্যালটাকে একটা সাইডে রাখি। হ্যাঁ, তো A4 কাগজ ফটো করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে A4 কাগজের ফটোকপি মেশিনের ভিতরে A4 কাগজ দেওয়া আছে। এই যে এটা আপনার ফিল্টারের ভিতরে সোজা করে দেওয়া আছে, তাই আপনার ফটোকপি মেশিনের কাগজটা ফটো করার A4 কাগজটা ফটো করার সময় এই দিক থেকে দিতে হবে, কারণ মেশিনের ভিতরেও সোজাভাবে দেওয়া আছে। তো যদি আপনি এই পাশ থেকে দিতে চান A4টা, তাহলে আপনার কাগজটা দিতে হবে এভাবে সোজা করে। তো আমরা যেহেতু আমাদের ফটোকপি মেশিনের কাগজ ফিল্টারের ভিতরে দেওয়া আছে, সেহেতু আমরা এভাবে দিব। দেওয়ার পর তারপর এটা রাখব, তারপর সরাসরি ফটোকপি মেশিনের সুইচটা অন করব। তাহলে দেখুন, অন করার পর এখানে লাইনটা আসছে। তারপর আমাদের কাগজ সেট আপ করা আছে। এরপর আমরা এখানে লেখাটা ভালো আনার জন্য অটো এক্সপোজ মানে হচ্ছে কালিটা আপনি কীরকম রাখতে চান। তো সাধারণত আমরা কালিটাকে এক স্টেপ কমিয়ে দেব, যদি রঙিন হয় তাহলে দুই স্টেপ কমিয়ে দেব। এরপর ব্যাকগ্রাউন্ড ইরেজারে যাব। যাওয়ার পর যদি লেখা হয় তাহলে আমরা টেক্সটে রাখব, আর যদি ফটো বা অন্য কোনো কালার গ্রাউন্ডের হয় তাহলে আমরা ফটো এবং টেক্সটে রাখব। তো আমরা সাধারণত লেখা যেহেতু ফটো করছি সেহেতু টেক্সটে রাখবো। টেক্সটে রাখার পর ওকে দিয়ে দেবো। এই ওকে বাটনটা হচ্ছে ইয়েস বাটনটা আমরা ওকে হিসাবে ব্যবহার করব। তারপর যদি 5 কপি, 10 কপি বা 15 কপি, 20 কপি হয়, এভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। এই ধর আমি 15 কপি দিলাম এরকম। এবার যদি আমরা স্টার্টে দিই তাহলে ফটোকপি নেওয়া শুরু করবে। তো আপনি মনে করেন যে আপনার 15 কপির দরকার নাই, এক কপি দরকার, ভুলে 15 কপি আপনি সিলেক্ট করে ফেলেছেন, তাহলে আপনি এখানে এই সি বাটনটার উপরে ক্লিক করবেন। তাহলে আবার প্রথমে আপনার 1 কপিতে চলে যাবে, তারপর আপনি স্টার্ট দিবেন। আমি স্টার্ট দিচ্ছি। ফটোকপি হচ্ছে, এই তো সুন্দর একটা A4 কপি নামলো। তো এবার আমরা আপনি যদি এই ফটোটার পিছন সাইডটা যদি আপনি ফটো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই যেই ফটোটা আপনি করছেন ওইটা পাশ দিয়ে দিতে হবে। লেখার সাইডটা উপরে রাখতে হবে, তারপর এটাকে এখানে দিয়ে সুন্দর করে সমান মাঝ বরাবর দিয়ে আপনি এখানে এই যে কাগজটা আছে এইটাকে ঘুরিয়ে দেবেন, কারণ যেহেতু আপনি সাইড থেকে এদিকে দিচ্ছেন, তো সেক্ষেত্রে এটাকেও সোজা করে দিতে হবে। তারপর শাটারটা নামিয়ে এখানে এই যে লকটা আছে এই লকটা দিয়ে দেবেন। তাহলে এখানে অপশন আসবে A3, A4, AR, B5, নানা রকম অপশন আসবে, কিন্তু আমরা A4Rটাকে সিলেক্ট করব। তারপর ওকে দিয়ে দেব, এগুলো সব ঠিক। তারপর আবার ওকে দেব, সবগুলো আগের মতোই ঠিক আছে। এবারে আমরা স্টার্ট করে দিই। ফটোকপি হচ্ছে, হ্যাঁ, এবার দেখুন ব্যাক সাইডের লেখাটা চলে আসলো। যেহেতু এই পেজটা কোনো লেখা ছিল না, তাই আমি দুটো দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা একটু লিগ্যালের দিকে যাই। A4 তো মোটামুটি আকারে দেখলাম, এবার আমরা লিগ্যালে যাই। এই এটা হচ্ছে লিগ্যাল পেজ। যদি আপনি লিগ্যাল পেজ ফটো করতে চান, লিগ্যাল পেজ দেওয়ার জন্য ফটোকপি ফিল্টারে কোনো জায়গা নেই, সেক্ষেত্রে লিগ্যাল পেজ ফটোকপি মেশিনের পাশ থেকেই দিতে হবে। এই লিগ্যালটাতে আপনি দিলেন, তারপর লকটা দিয়ে দিলেন ভালোভাবে সমান মাঝে, তারপর আপনি লিগ্যাল পেজটা দিবেন।
লিগ্যাল পেজ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে লিগ্যাল কাগজ যেহেতু ফটোকপি মেশিনের পাশ থেকে দেওয়া হয়, সেহেতু এখানেও এভাবে সোজা করে দিতে হবে। তারপর শাটার নামিয়ে দেবেন, তারপর এখানের লকটা দিয়ে দেওয়ার পর এখানে অপশন চাইবে, তো আপনি আগের মতো করে এখানে লিগ্যালটা সিলেক্ট করবেন। এই যে এলজি, এটাকে লিগ্যাল বলা হয়, এটাকে আপনি তারপর ওকে করে দিবেন, এগুলো ঠিক থাকবে। এরপর আপনি আপনার এই মূল সেটিংয়ে আসবেন, এই যে অটো এক্সপোজ কালিটা একটু এক লেভেল কমিয়ে দিবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড ইরেজারে যাবেন, এখানে যদি লেখা থাকে তাহলে টেক্সট মুডে দিবেন, আর যদি ফটো আকার কিছু থাকে তাহলে ফটো অ্যান্ড টেক্সটে দিবেন। তো যেহেতু এটা লেখা তাই আমরা টেক্সট মুডে রাখবো। ইয়েস করে দিলাম, এবার স্টার্ট করব। তাহলে দেখা যাচ্ছে যে ফটো হবে, এই তো লিগ্যাল সুন্দরভাবে নামলো। এবার এফোরের মতো আমরা আগেরবারের মতো দেখাচ্ছি আপনি লিগ্যালের কীভাবে ব্যাকসাইডটা আনবেন ফটোকপি মেশিনে। তো এভাবে আগের মতো করে লিগ্যাল পেজটা যেই পাশে লেখা আছে ওই পাশটা উপরে রাখবেন, এবারে সমান করে দিবেন, তারপরে লিগ্যাল পেজটা ঘুরিয়ে নেবেন, অপর সাইডটা রেখে শাটারটা অফ করে দেবেন। এবার আবার আপনি লকটাকে লাগিয়ে দিবেন, তারপর এখানে এসে আপনি আবার লিগ্যালটা সিলেক্ট করবেন। তো লিগ্যাল সিলেক্ট করার পর ওকে করে দিবেন, এটা ঠিক থাকবে, সেটিং আগের মতোই করা আছে। এবার শুধু আপনাকে স্টার্ট বাটনে চাপ দিতে হবে। এবার দেখেন লিগ্যালের দ্বিতীয় পেজটাও অপর পেজটাও কিন্তু আসলো। তো এভাবে করে আপনারা এফোর এবং লিগ্যাল পেজকে ফটোকপি করতে পারবেন। তো ফটোকপি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে লিগ্যাল পেজ যদি হয়, লিগ্যাল পেজ যেহেতু সাধারণত আমরা ফটোকপি মেশিনের পাশ থেকে দিই, সেক্ষেত্রে এখানে লিগ্যাল পেজটাকেও কিন্তু আপনাকে এইভাবে সোজা করে নিতে হবে। আবার এফোরের ক্ষেত্রে যদি আপনার ফিল্টারে থাকে এফোর দেওয়া, তাহলে এফোর পেজ এদিকে আপনার দিকে সোজা করে রাখতে হবে। আর যদি এফোর পেজ আপনি এই পাশ থেকে দেন তাহলে এফোর পেজ এখান থেকে ঘুরিয়ে দিতে হবে, আর এখানে সিলেক্ট করতে হবে এফোর আর। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কীভাবে ফটোকপি মেশিনে আপনি এফোর এবং লিগ্যাল সাইজের পেজ ফটোকপি করতে পারবেন। আর এই ভিডিওটি করা শুধুমাত্র আপনাদের জানানোর জন্যই, আপনারা অনেকেই আছেন যারা নতুন ফটোকপি মেশিনে ফটো করতে পারেন না, তাদের সুবিধার্থে ভিডিওটি বানানো। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।